প্রবাসে ভৈরববাসীদের সেবা ও কল্যাণে এক হয়ে কাজ করার অঙ্গীকার নিয়ে 2004 সালে গঠিত হয় ভৈরব সমিতি ভেনিস। 2017 সালে পুনরুজ্জীবিত করে দেশ ও প্রবাসে ভৈরব উপজেলার হতদরিদ্র, মানবসেবা, জনকল্যাণ কাজ ছাড়াও বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা সহ অনেক প্রশংসামূলক কাজ করে উপজেলার জনগণের মনের কোটায় স্থান করে নিয়েছে এই ভৈরব সমিতি। রবিবার স্থানীয় ঢাকা বিরিয়ানি রেস্টুরেন্টের হলরুমে ভৈরব সমিতির অভিষেক অনুষ্ঠান, প্রবাসে ভৈরব উপজেলার গুণীজনদের সম্মাননা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ভৈরব সমিতি ভেনিসের নবগঠিত কমিটির সভাপতি সুলেমান হোসাইনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবু তহিদুল আপনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব প্রবাসী ইতালির রোমের রাজনৈতিক, সামাজিক ও শিক্ষা ব্যক্তিত্ব হাজী জসিমউদ্দিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা মোস্তাফিজুর রহমান রবিন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনিসুর রহমান কাঁপন, ভেনিস আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, মন ফলকনে আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর সরকার, ভেনিস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, সাবেক যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন, মোবারক হোসেন, মনোয়ার ক্লার্ক, শহীদুল ইসলাম, ভৈরব সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সিনিয়র সহসভাপতি শাহাদাত হোসেন, প্রেসিডিয়াম সদস্য সবুজ সারওয়ার, সোহেল আহমেদ প্রমুখ। আলোচনা শেষে নবগঠিত কমিটির সকলকে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং ফুলের শুভেচ্ছা জানানো হয়। ভৈরব উপজেলার প্রবাসী যারা দীর্ঘদিন থেকে প্রবাসে বসবাস করছেন, বিভিন্ন কাজে উপজেলার জনগণের সাহায্য সহযোগিতা সহ নানান কাজে সহায়তা করে যাচ্ছেন, সেই সকল গুণীজনদের ভৈরব সমিতি ভেনিসের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সহ বিশেষ অতিথিবৃন্দ। পরিশেষে ইতালির বিভিন্ন শহর থেকে আগত সঙ্গীত শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ব্রেসিয়া থেকে আগত মোনালিসা নৃত্য উপস্থিত দর্শকদের মাতিয়ে রাখে।